আচ্ছা মেবাইরা কয়েন দেহি মোর রিক্সার সাক্কা আর বউয়ের মধ্যে মিল কোথায় কোথায় দুইটারেই পান দিয়ে চালাইতে হয় সেদিন মেন্টর শাওন ভাই বরের জিজ্ঞাসা করলো ওই ওই রিক্সা যাবি কলাম হা 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 ভাই যামু ওই কই যাবেন ওই মোহাম্মদপুর যামু ভাড়া কত মামা দিয়েন আপনি বুঝতে দিয়েন দিয়েন চল্লিশটা দিয়েন কি চল্লিশটা দূর হালা এখন তো ভাড়া হয়েছে বিশটা তুই মতো চল্লিশটা চাও মুই কইলাম ভাই আপনারা তো একবারে নিতে পারবো না দুই খেপে নিতে হইবে আচ্ছা এইবার আপনারা কন্ত মোর রিক্সার সেন আর জাহাঙ্গীর ভাইয়ের মধ্যে মিল কোথায় কোথায় দুইটারেই তেল মাইরা চালাইতে হয় মগো শাওন ভাই শাওন ভাই এত মোডা এত মোডা এত মোডা যে হে যে রিক্সাই ওড়ে হে রিক্সার চাকা পাঞ্চার হয়ে যায় এই এর পানে কোনো রিক্সাওয়ালা হ্যারে রিক্সা উড়াইতে দেয় না এই রোমের পাঞ্চার হইতে 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 এক সময় মগো রিক্সা চালক ইউনিয়ন এক জিনিস ঠিক করে তোলে যে না কোনো বিলেই এই শাওন ভাইর আর রিক্সায় উড়াই নিয়ে যাইবে না পরে শাওন ভাইর অনেক জোরাজুরিতে হেরা রাজি হয়েছে রাজি হওয়ানোর পর হেরা আবার একটু শর্ত দিয়ে দিছে যে ওই আপনি উঠতে পারবেন ঠিকই রিক্সায় কিন্তু যেই রিক্সায় উঠবেন সেই রিক্সায় আপনি নিজের খরচে একটু এক্সট্রা চাকা লই উঠবেন এই যে রিক্সা চালাইতে চালাইতে মোর মাঝে মাঝে নিজের আমিন খান মনে হয় মনে হয় যে জাজ হয়ে গেছি যখন মোর রিক্সায় কোনো প্রেমিক প্রেমিকা ওড়ে হেরা উইটটা হুড তুললে পর্দা টাইনে যখন বয় তখন নিজের মনে হয় যে একটু কমেন্টও করি তো কমেন্ট এইভাবে করি প্রথম দিকে পারফরমেন্স বেশ ভালোই ছিল তা মাঝখানে ঝুলে গেছে মিন্টর তারেক ভাই হে একবার লুঙ্গি পরিয়া মোর রিক্সায় উঠতে যাইতে আসিল মাঝখানে হে যখন মোরে যাইতেছিল ভাড়া লইয়া হের লগে একটা ঝগড়া হয়েছে মোর হে উঠতেই তারাম করে মোর গালে একটা সবার দিছে দেওয়ানের পর পাশ থেকে এক মুরব্বী তারেক বাইরে উল্টে আর একটা তারাম করে সবার দিছে দিয়ে কইল ওই তোর সাহস তো কম না তুই রিক্সা লইয়া যাত্রীকে হাত তুলস রোদ বৃষ্টিতে ভিজা কষ্ট করি তবুও থাহি আমনে গো পাশে রোদ বৃষ্টিতে ভিজা কষ্ট করি তবুও থাহি আমনে গো পাশে সর গালি মগু নিত্য প্রাপ্তি কখনো দোষে কখনো বিনা দোষে ওই মামা যাবা হ্যাঁ যামু কই যাবেন পরের এপিসোডে কি যাবা যামু পরের এপিসোডে যাবে কি যাবে না আমাদের বিচারকদের হাসি মুখ দেখে কিছুটা আন্দাজ করতে পারছি বাকিটা তাদের মুখ থেকেই শুনবো শুরুতে আমিন ভাই বলেন সাইফ ফায়ার তো হয় দুইটা মানে তুমি যখন রনিকে নিয়ে এন্ট্রি করলা একদম পুরোপুরি ক্যারেক্টারের মধ্যে ছিল তোমাকে দেখতেও মনে হচ্ছে যে তুমি দিন তুমি সারাদিন রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে পরিশ্রম করে সারাদিন রিক্সা চালায় টাকা উপার্জন করে একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে এবং পাঁচ লাইনগুলো দুর্দান্ত ছিল একদম লাভ ইউ মার্কা পারফরমেন্স ব্রাদার সুপার নিপুণ আপু আপনার কতটা মন জয় করতে পারলো তোমার রিক্সায় কম্বল আছে রিক্সায় কম্বল কেন বৃষ্টির দিনে যদি পর্দা থাকতে পারে শীতের দিনে কম্বল থাকবে না এরপর থেকে রাখবে কিন্তু রাখবে আমিন ভাই এটা শুধু লাগবে আমার একটা সিনেমা ছিল যেটার নাম ছিল রিক্সাওয়ালার প্রেম জি তো মান্না ভাই ছিল হ্যাঁ আমাদের আমার সাথে আমাদের প্রায় তো মান্না ভাই ছিলেন এবং এটা আমার সুপার ডুপার বাম্পার একটা সিনেমা তো আজকে তোমাকে দেখে মানে তুমি যেভাবে রনিকে নিয়ে ঢুকছো রনিক জায়গায় আমি বসা ছিলাম আর তোমার জায়গায় মান্না ভাই ছিল যে আমাকে এরকম করে রিক্সায় নিয়ে উনি একটা গান গাচ্ছিল খুবই ভালো পারফরমেন্স ছিল খুবই আমি রিক্সাওয়ালা নাই দুঃখ নাই জ্বালা যার সিনেমা তাকে তো রিক্সায় চড়াতে হবে অবশ্যই অবশ্যই প্লিজ আসেন আসেন এবং আমিন ভাই আজকে এত সুন্দর ড্রেস আপ করে এসছে আচ্ছা আমিন ভাইকে কি এই
গরিবের মন তো অনেক বড় আমরা অনেকবার বললাম শোনো আমি জানি তুমি কি বলবে হ্যাঁ তুমি তো রিকশা চালাতে বলবে হ্যাঁ রিকশা চালানো আসলে অনেক কঠিন একটা কাজ কঠিন কাজ আমরা সেই কঠিন কাজটা একটু হলেও দেখব কারণ হচ্ছে আমরা আমিন ভাইকে এখানে চাই চাই আমিন ভাই আমি রিকশাওয়ালা নাই দুঃখ নাই জ্বালা ও আমি রিকশাওয়ালা নাই দুঃখ নাই জ্বালা ছিলাম বেকার তাই পিছা কর চালাই রিকশা আজ কেউ দেখে না বুকের মাঝে রিকশার বেলের মতো বাজে টুকান টুকান আওয়াজ কেউ দেখে না বুকের মাঝে রিকশার বেলের মতো বাজে টুকান টুকান আওয়াজ আমিন ভাইয়ের জন্য আগে স্যালুট আমিন ভাই যে কতটুকু গুণী অভিনেতা যে কত কিছু জানে এবং এত পারফেক্ট চালালো যে এই রাস্তায় কোনো সত্যিকার রিকশাওয়ালা পারফেক্ট চালাতে পারবে না একদম এবং একটু বলি তোর সঙ্গে প্লাস করি হ্যাঁ মনে হচ্ছে প্রতিদিনই চালায় হ্যাঁ মানে বড় চাকরি করার পাশাপাশি অভিনয় পাশা সো ফিল্মের ফিল্ম স্টাররা শুধু শুধু মানুষের মন জয় করতে পারে না আসলে এফোর্ট দিয়ে করে থ্যাংক ইউ আমিন এত সুন্দর পারফরমেন্স করার জন্য তো ইয়াংরা নিশ্চয়ই সে জানবে যে এইটা অসম্ভব একটা টেনশনের জায়গা আমি কোনোটার দিকে লেগে গেলে কি হতে পারে সাংঘাতিক ভাই এক্ষেত্রে বলি প্রথম কথা হচ্ছে আপনি যে বললেন যে কীভাবে মন জয় করে সেক্ষেত্রে আপনিও অনেক রকম ক্যারেক্টার করে দর্শকদের মন জয় করেছেন সাচু ভাইয়ের জন্য জানি আর আরেকটা কথা বলি যেটা হচ্ছে যে যাত্রী যখন নিপুণ আপু তখন সবাই এমনকি আপনিও ভালো ড্রাইভার হয়ে যাবে আমাদের গেস্ট যাদের কেমন লাগলো সেটাই এবার জানবো সাচু ভাই প্রথমে ধন্যবাদ যে আসলে প্রোগ্রাম ডিজাইনের জন্যে যে যে শ্রমজীবী মানুষকে আনা এরকম একটা খুবই এন্টারটেইনিং প্রোগ্রাম যে গয়টা আছে বাংলাদেশ তার মধ্যে তো অন্যতম সেইখানটায় তার চরিত্র প্রতি সৎ থেকে সে চেষ্টা করেছে এরকম হবার জন্য অনেক অনেক ভালো হয়েছে এবং শেষের তো অনেক বেশি আরও বেশি ভালো আমরা নিশ্চয়ই এখান থেকে একটুখানি বুঝতেই পারবো যে আমরা যারা চট করে হাত তুলে ফেলি বা একটু গালি দিয়ে ফেলি তারা যেন একটু না করি অনেক ধন্যবাদ অনেক কষ্ট করেছো যাত্রী হিসেবে আমি তুষার ভাইকে না শাওনকে চাই এটা আসো জাস্ট তুমি এই যাত্রীকে নিয়ে বের হয়ে যাবে